একের পর এক রেল দুর্ঘটনা, যাত্রী মৃত্যু, আহত হচ্ছেন বহু মানুষ, বারবার প্রশ্নের মুখে পড়ছে রেলের নিরাপত্তা। এই পরিস্থিতিতে বারবার রেল দুর্ঘটনার প্রতিবাদে শনিবার বিক্ষোভ কর্মসূচিতে সামিল কংগ্রেস। এদিন টালিগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে অর্থাৎ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে রেলমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভে সামিল হয় কংগ্রেস। ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ, কংগ্রেস এবং সমর্থকেরাও। তাদের দাবি, রেলমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত, পাশাপাশি কলকাতার সমস্ত রেল স্টেশনের উন্নয়ন, যাত্রীদের নিরাপত্তা এবং পরিকাঠামো উন্নয়ন, জনসাধারণের চিকিৎসার জন্য তপন সিনহা মেমোরিয়াল রেল হাসপাতাল ব্যবহারের অনুমতি, বাংলাকে ভাগ করার চেষ্টা চলবে না, জাতিভেদ করা চলবে না, বিভাজনের রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে সহ একাধিক দাবি তুলে ধরেন তারা। চারিদিকে যেভাবে রেলের দুর্ঘটনা বেড়ে চলেছে, যেভাবে মানুষ মারা যাচ্ছে, মৃত্যু মিছিল আপনারা দেখতে পাচ্ছেন, এই সরকার দেখতে পাচ্ছে না। এখনও আমরা দেখতে পাচ্ছি অশ্বিনী বৈষ্ণব তার মেজাজ হারিয়ে ফেলছেন। উনি মেজাজ না হারিয়ে ওনার যে কুরসি, যে চেয়ারে বসে আছেন, সেটা আগে হারিয়ে ফেলুক। ওনাকে পদত্যাগ করতে হবে, মোদীকে পদত্যাগ করতে হবে। মানুষ মারা যাচ্ছে, লজ্জা নেই, কবজের নামে মিথ্যা কথা বলা হচ্ছে গোটা ভারতবর্ষীকে। এবং দক্ষিণ কলকাতার সমস্ত রেল স্টেশনকে উন্নত করতে হবে, পরিকাঠামো দিয়ে সাজাতে হবে। যে দুরবস্থা দক্ষিণ কলকাতা আপনারা দেখেছেন একটু আগে, যেভাবে ওখানে দেওয়াল হেলে আছে, পুরো গাছ যেভাবে হেলে আছে, যেদিন সেদিন বড় দুর্ঘটনা ঘটতে পারে এই টালিগঞ্জে। কেন তারা মানে জাগছে না, কেন তারা ঘুমিয়ে রয়েছে? তাই আমাদের দাবি খুব পরিষ্কার, পরিকাঠামো উন্নয়ন, যাত্রী সুরক্ষা না দিতে পারলে ছেড়ে চলে যান। যে যাত্রী সুরক্ষা দেওয়ার দরকার সেটা দিতে পারছে না, কোচ দেখিয়ে কী হবে? আপনার রাস্তা ঠিক নেই, আপনি মার্সিডিজ নিয়ে ঘুরবেন, কী হবে? মার্সিডিজ ভেঙে যাবে। তাই মূর্খের স্বর্গে বাস করাচ্ছে, মিথ্যা কথা বলছে।